অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বই নিয়ে আলোচনা করব। এটা প্রথম পর্ব সার্ভিং এবং দ্বিতীয় পর্ব সিভিলের। আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের টালি নিয়ে আলোচনা করব। আসলে টালি কি? চুল্লিতে পুরানো কম পুরুত্বের কাদার তৈরি স্ল্যাবকে টালি বলে। সাধারণত আমরা ইট যে কাদা দ্বারা নির্মাণ করা হয় ওই একই মাটি দ্বারাই আবার টাইলস নির্মাণ করা হয়। টালির ব্যবহার আমরা বিভিন্ন কাজই টাইলস বা টালি ব্যবহার করে থাকি। ইট ও টালির মধ্যে একটা পার্থক্য আছে, একই মাটি দ্বারা তৈরি হলেও টালির পুরুত্ব কম আর ইটের পুরুত্ব বেশি এবং ব্যবহারের ক্ষেত্রটাও ভিন্ন। ইট ও টালি উভয়ই কাদার তৈরি হলেও টালির পুরুত্ব হতে ইট হতে কম এবং আকার আকৃতির পার্থক্য বিদ্যমান। টালি ছাউনি, মেঝে ও দেয়ালে প্রধানত ব্যবহৃত হয়। পক্ষান্তরে ইট দেওয়াল, ভিত্তি ইত্যাদি নির্মাণের একক ও কোর্স এগ্রিগেট, সুরকি ইত্যাদিতে ব্যবহৃত হয়। অর্থাৎ ইট আমরা যখন ভেঙে খোয়ায় পরিণত করি সেটা আমরা সুরকি হিসেবে ব্যবহার করি। আর টালি সাধারণত আমরা যখন কর্মক্ষেত্রে ব্যবহার করি, টালি আস্ত অবস্থায় ব্যবহার করা হয়, যখন শেষ অংশে অনেক সময় জোড়া দরকার হয় তখন ওটা কেটে আমরা ব্যবহার করি এবং স্কেটিং যে অঞ্চলটা ওইখানেও আমরা টালিকে কেটে তারপরে ব্যবহার করি। টালির মধ্যে আবার আমাদের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন ড্রেন টালি, রিচ টালি, ফ্ল্যাট টালি, মার্বেল টালি, এই বিভিন্ন ধরনের টালি আমাদের দেশে পাওয়া যায়। যেমন প্লেন টালি, প্লেন টালি ছাউনিতে ব্যবহৃত হয়। এগুলোকে ছাউনিতে ব্যবহারের সময় বাতাস সাথে সহজে আটকানোর জন্য উপরের প্রান্তের নিচের তলায় দুটি বর্ধিত অংশ থাকে। এরপর আমরা যে টালিটা বেশি ব্যবহার করি হলো মার্বেল টালি। মার্বেল পাথর কেটে মার্বেল টালি তৈরি করা হয়। মেঝে দেয়ালের অবস্থান অলঙ্কারমূলক সৌন্দর্য বর্ধন কাজে মার্বেল টালি ব্যবহৃত হয়। এখন আমাদের জানতে হবে যে ভালো টালির কী কী বৈশিষ্ট্য হতে পারে বা আমরা কীভাবে চিনব যে টালিটা ভালো। প্রথমেই আমাদের জানতে হবে টালির আকার আকৃতি। এগুলো ইঞ্চিত আকার আকৃতিতে হবে, ত্রুটিমুক্ত। এগুলো বাঁকানো, দোমড়ানো, তোবড়ানো, মোচড়ানো হবে না এবং বক্রতা, ছিদ্র ও ফাটল মুক্ত হবে। অর্থাৎ আমরা যে টালিটা ব্যবহার করব এটা হবে মসৃণ, অর্থাৎ কোনো বাঁকা থাকবে না, একবারে প্লেন অবস্থায় থাকবে টালিটা। বর্ণের সাম্যতা, এগুলোর বর্ণ সাম্য বর্ণের হবে। অর্থাৎ যে টাইলসটা, যেমন আমরা যদি সাদা টালি ব্যবহার করি ওইটা সাদাই হবে, আর যদি আমরা লাল টালি ব্যবহার করি বা ব্ল্যাক টালি ব্যবহার করি ওই যে বর্ণের হবে ওই বর্ণটা একই বর্ণের হতে হবে। পুরানো, এগুলো উত্তমরূপে পুরানো হবে। যদি টালি পুরানো ঠিকভাবে না হয় তাহলে সহজেই ভেঙে যেতে পারে এবং দুর্বল মানের হতে পারে ওই টালিটি। মজবুত, এগুলো দৃঢ় ও শক্ত শক্তিশালী হবে। অর্থাৎ যেটা প্রথমেই আমি বললাম যে টালিটি যদি নরম মানের হয় বা ভঙ্গুর হয় তাহলে তো এটা দিয়ে কাজ করা যাবে না, কাজ করলেও অনেক দিন হয়তো বা স্থায়িত্ব হবে না। পানি অবৈধতা, এগুলো পানি অবৈধ হবে, অর্থাৎ সহজে এতে পানি প্রবেশ করতে পারবে না। টালির উপরে যদি পানি পড়ে ওটা গড়াই একদিকে চলে যাবে, যদি পানি প্রবেশ করে তাহলে বুঝতে হবে টালি ভালো নয়। পৃষ্ঠ মসৃণতা, এগুলোর প্রদর্শনীয় পৃষ্ঠ মসৃণ হবে এবং অপর পৃষ্ঠ স্থাপনের উপযোগী অমসৃণ হবে। অর্থাৎ আমরা যে পৃষ্ঠটা ইউজ করবো বা বাইরে থেকে দেখা যাবে, ফ্রন্ট সাইড দেখা যাবে, ওই সাইডটা হবে মসৃণ এবং যেটা আমরা স্থাপন করব ওই অংশটা হবে অমসৃণ বা এবড়োথেবড়ো হবে, যেটা দ্বারা আমার কংক্রিট সহজেই আটকে থাকতে পারে আর কি। এটা মূলত বোঝানো হয়েছে। এখন আমরা জানবো যে টালি কোন কোন কাজে ব্যবহার করা যায় বা কোন কোন কাজে ব্যবহার করা হয়। প্লেন টালি ঢালু চালা ঘরের ছাউনিতে, অর্থাৎ আমাদের যে স্লোপ আকারের যে ঢালু চালগুলি থাকে এই চালে আমরা প্লেন টালি ব্যবহার করতে পারি। পট টালি ঢালু চালা ঘরের ছাউনিতে, যেটা আগেই বলেছি। প্যান টালি ঢালু চালা ঘরের ছাউনিতে, একই কাজ। ফ্ল্যাট টালি
ট্রেসট ছাদের নিচে এবং মেঝের আসাদনের কাজে। অনেক সময় দেখা যায় ছাদের নিচে একটা সৌন্দর্যবর্ধন হিসেবেও আমরা টালি ব্যবহার করি, ওইখানে সাধারণত এই যে ফ্ল্যাট টালিগুলো ব্যবহার করা হয়। রিস টালি ঢালু চালা ঘরের দু চালের ঊর্ধ্ব সংযোগ স্থলের ছাউনিতে, অর্থাৎ আমাদের যে এই আকারে যে আমরা ছাইনিটা ব্যবহার করি ওই অংশটায় দেওয়া হয়। কারুগেজ টালি চালা ঘরের ছাউনিতে, ড্রেন টালি নিষ্কাশন ড্রেন নির্মাণে, অর্থাৎ আমরা অনেক সময় যে ড্রেনের ড্রেনেজের যে ব্যবস্থা থাকে ওইখানেও আমরা এই ধরনের টালি ব্যবহার করতে পারি। প্লাস্টিক টালি মেঝে দেওয়ালের আচ্ছাদনে, এ ধরনের টালি সাধারণত আমরা এখন আর ওই রকম ব্যবহার দেখি না, পূর্ব যুগে হয়তো বা ছিল। মোজাইক টালি, এটা আমরা প্রায়শই ব্যবহার দেখে থাকি মেঝে দেওয়াল সিঁড়ির আচ্ছাদন ইত্যাদিতে। এই মোজাইক টালি আমরা সাধারণত এখনও আমরা বিভিন্ন কর্মক্ষেত্রে দেখে থাকি। মার্বেল টালি মেঝে দেওয়ালের আচ্ছাদন সৌন্দর্যবর্ধন ও অলঙ্কারমূলক কাজ, বাস্তবে আমরা মার্বেল টালিটা অনেক জায়গায় ব্যবহার করি। যেমন আমরা যদি কোনো ভালো মসজিদে গিয়ে থাকি তখন আমরা এই মার্বেল টালি দেখতে পাই। গেজ টালি মেঝে দেয়াল সুইমিং পুল ইত্যাদিতে আমরা গেজ টালি দেখতে পাই। কংক্রিট টালি ফুটপাত ড্রেনের উপরে স্ল্যাব দেওয়াল ও মেঝে। হোমোজিনিয়াস টালি অধিক চলাচলের এলাকাতে আবাসকক্ষ বৈঠক ঘর ভোজন কক্ষ ইত্যাদিতে, অর্থাৎ যেটা একটু মজবুত বেশি হয় সাধারণত, কোনো আঘাত টাঘাত হইলেও সহজে ভাঙে না। হোমোজিনিয়াস টালি যেটা, এটা সাধারণত পাথরের গুঁড়ো দ্বারা নির্মাণ করা হয়, সম্পূর্ণটাই পাথর, আলাদা কোনো পদার্থ থাকে না সাধারণত। এরপর সর্বশেষ হয়েছে উভেন টালি অলঙ্কারমূলক ফ্লোরিংয়ের কাজে, অর্থাৎ আমরা যেমন বারান্দার বিভিন্ন ডিজাইন বা নকশাকারের কাজে এই টালি ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা টালি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, পরবর্তী ক্লাসে হয়তোবা নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।